প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি তোমাদের পরিসংখ্যান পড়াব। জানো তোমরা, প্রতি সোমবারই 11টার সময়, বেলা 11টার থেকে পরিসংখ্যান ক্লাসটি শুরু হয়। আশা করছি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসটা তোমরা নিয়মিত দেখো, বরাবরের মতো আজও তার ব্যতিক্রম নয়, আজকেও তোমরা আমার সাথে আছো, থাকবে শেষ পর্যন্ত। সেই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাসটা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কমেন্টস বক্সে লেখো, স্যার আর একটু ধীরে পড়ানো। দেখো, আমরা এখানে 50টা মিনিট কি 1 ঘন্টা আমরা তোমাদের সাথে কথা বলি। এই জায়গাটি স্টুডিও কোনো গল্পের জায়গা নয়, স্টুডিওটি শুধুমাত্র তোমাদের ক্লাস নেওয়ার জন্য তৈরি। তুমি জানো আমাদের এই ক্লাসগুলো শুধু ঢাকা কলেজ নয়, সারা বাংলাদেশেই ঢাকা কলেজের ক্লাসগুলোকে ফলো করা হয়। অনেক স্টুডেন্ট ঢাকা কলেজের বাইরে যারা আছে, অনেক অভিভাবক আমাদের ক্লাসটি দেখে থাকেন। আমি জানি তোমাদের একটি নতুন সাবজেক্ট, এই সাবজেক্টটি তোমাদের জন্য একটু কষ্টের হয়, বাট শুরুতেই বলেছি এই সাবজেক্টের কিছু উপকারিতা আছে। তোমার জীবনে উচ্চতর ধাপে যেতে হলে দুটো ভালো রেজাল্ট দরকার, এসএসসি এবং ইন্টারমিডিয়েট। এই দুইটা রেজাল্ট তোমাকে পৌঁছে দেবে তোমার স্বপ্নের দুয়ারে। দরজায় গিয়ে নক করবে, তুমি ঢুকে পড়বে। আর এই দুইটা রেজাল্ট যদি তুমি কোনো কারণে খারাপ করো, দরজার কাছে যাবে, যতই নক করো তোমার জন্য ওই দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং নম্বর উঠানোর ক্ষেত্রে এটার কোনো বিকল্প নেই, কারণ এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এটা 25 নম্বর, 25 নম্বর, 50 নম্বর তোমাদের হাতে রয়েছে। এই কথাগুলো শুরুতেও বলেছি, এইগুলো বলেছি আজকে এই কারণে তোমরা কমেন্টস বক্সে অনেক কিছু লেখো এবং আমরা দেখি। আর যারা ডিস্টার্বের জন্য ঢোকো, নিশ্চয়ই আমি জানি তারা ঢাকা কলেজের নয়, প্লিজ তোমাদের ভালো না লাগলে ক্লাসগুলো করবে না, কিন্তু আমার তোমার অধিকার নেই যে অন্যের ক্লাসটাকে আমরা হ্যাম্পার করি, অন্যের ক্লাসটাকে আমরা বিঘ্ন ঘটাই। প্লিজ, একজন শিক্ষক হিসাবে এই প্রত্যাশা আমরা রাখতে পারি। কোনো ক্লাসই, কোনো শিক্ষকের ক্লাসই, মনে রাখবে, আমরা যখন তোমার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে যাই, তখন আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে সর্বোচ্চ দেয়ার। সবটা কি আমি দিতে পারবো কি না, সব স্টুডেন্ট আমার সমানভাবে বুঝতে পারবে কি না, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমি তোমার কাছে থাকলে বলতে পারতাম, বাবা তুমি কোন জায়গা দিয়ে বুঝতে পারোনি, ওই জায়গাটি আমি আবার রিপেয়ার করতে পারতাম, কিন্তু আমি তোমার রেসপন্স পাচ্ছি না। সুতরাং অনেকগুলো থিওরি তোমাদের পড়তে হবে, অনেকগুলো সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে, অনেকগুলো সূত্র তোমাকে বুঝতে হবে, তার মাধ্যমে আমরা পৌঁছে যাব আমাদের সোনালী দিনে, তাই না? সুতরাং একটি অঙ্ক প্র্যাকটিস করে করে আমরা কিন্তু এই সূত্রগুলো আয়ত্তে চলে, মুখস্থের কোনো প্রয়োজন নেই। যাই হোক, অনেকগুলো কথা বলেছে, আমি আজকে বিস্তারের আরেকটু আলোচনা করব। একেবারে যেমন একেবারে ছোট্ট একটি অংশ, যেমন অবজেক্টিভ, আমরা যদি বলি যে -3, 0, 3 গড় কত, গড় ব্যবধান কত, অবজেক্টিভে যদি বলি এমসিকিউতে তার পরিমিত ব্যবধান কত, এগুলো যদি বলি, তাহলে এক একটা জায়গায় আসো। যদি আমরা বলি গড় কত, তাহলে তুমি কি করবে? আমরা গড়ের সূত্র জানি, যতগুলো মান থাকবে ওই মানগুলোকে যোগ করে তত সংখ্যা দ্বারা ভাগ করব। তার অর্থ হলো -3 +0 +3 ভাগ কত, 3,
তাহলে গড় কত? জিরো, শূন্য হলো না? তাহলে আমরা গড়ের, এখন যদি তোমার অবজেক্টিভে থাকে মাইনাস ওয়ান, জিরো, এক, দুই, তাহলে উত্তর কোনটা হতে পারে? জিরো। এখন দেখো এর যদি বলে গড় ব্যবধান বের করো, তাহলে গড় ব্যবধান কাকে বলে আমরা বলেছি, কাকে বলে? এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন, এটাকে আমরা গড় ব্যবধান বলেছি। এবং কতগুলো পয়েন্ট লিখে দিয়েছিলাম গড় ব্যবধানটা তুমি কিভাবে করবে, শুরুতেই তোমাকে গড় নির্ণয় করতে হবে, প্রতিটি তত্ত্ব হতে গড় বিয়োগ করতে হবে। গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না, এই মাইনাস মানকে দূর করার জন্য পরম মানের চিহ্ন দিতে হবে, পরম মানের সমষ্টি করতে হবে, আর সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এটা লিখে আমরা করব কি, তোমার তত্ত্ব মাইনাস থ্রি, গড় বিয়োগ করতে হবে গড় জিরো, তথ্য জিরো গড় জিরো, তথ্য তিন গড় জিরো, প্রতিটি তথ্যতে গড় বিয়োগ করেছে, মাইনাস আসতে পারে, এই মাইনাসকে ইগনোর করার জন্য, হাইড করার জন্য, মাইনাসকে বর্জন করার জন্য আমরা পরম মানের চিহ্ন দেব। এই সাম মানের সমষ্টি যোগ, তিনটা মানের যোগফল ভাগ কত? তিন। তাহলে কত দাঁড়ালো? তিন যোগ তিন ভাগ তিন, সিক্স ভাগ থ্রি। তাহলে আমাদের গড় ব্যবধান চলে আসলো। এখন এমসিকিউতে গিয়ে যদি দেখি এই মানগুলোর গড় ব্যবধান কত, আমরা বের করে যার সাথে মিলবে ওটাকে আমরা সঠিক আনসার বলে আমরা টিক চিহ্ন দেবো, অথবা আমরা দাগিয়ে দেব যেটা আমাদের সঠিক আনসার। এখন আমরা যদি বলি এর ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান কত, তাহলে গড় ব্যবধানের সাথে ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধানের পার্থক্য কি? গড় ব্যবধানকে আমরা ঋণাত্মক মানকে অযৌক্তিক উপায়ে ধনাত্মক মান করা হয় পরম মানের চিহ্ন দিয়ে, আর ভেদাঙ্ককে পরম মানের পরিবর্তে স্কোয়ার করে যৌক্তিক উপায়ে ঋণাত্মক মানকে ধনাত্মক করা হয়। তাহলে কি পার্থক্য দেখো, বেশি তোমাকে পাশাপাশি যদি লিখি তাহলে তোমার কষ্ট হবে না। স্কোয়ার দিস ইকুয়াল, দেখো আগের মতো গড় বিয়োগ করতে হবে, গড় বিয়োগ করতে হবে, গড় বিয়োগ করতে হবে, আগেটায় পরম মান দিয়েছি পূর্বেটায়, এবার স্কোয়ার দিব, স্কোয়ার দিব, যোগ করব, যোগ করব, মোট দ্বারা ভাগ করবে। দেখো হলো, তাহলে নাইন যোগ জিরো প্লাস নাইন ভাগ থ্রি, আঠারো ভাগ থ্রি ইকুয়াল টু সিক্স। অতএব পরিমিত ব্যবধান আমরা জানি বেদাঙ্ককে রুট করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। দেখো কতটা সহজ। এখন এটা যদি এমসিকিউতে ভগ্নাংশ অ্যান্সার দেওয়া থাকে তাহলে সিক্সকে তুমি রুট করবে, রুট করলে তুমি যথাযথভাবে বলতে পারবে এই অ্যান্সারটার সাথে তোমার মিলে গেছে, তাহলে ওটাই তোমার সঠিক অ্যান্সার। তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, সূত্র কঠিন নয়, তুমি যদি বুঝতে পারো তাহলে কোন অঙ্কে কোন সূত্রটার কথা বলেছে ওটা আমরা শুধু প্রয়োগ করব। এই আসে এবার আমরা গতকালকের অঙ্কে গত ক্লাসে করেছিলাম সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের রান, গত পাঁচ ইনিংসের রান সংখ্যা দেওয়া ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুজনের ভেতর থেকে একজনকে দলে নিতে চায়। গত পাঁচটি ইনিংসের উপরে ভর করে কাকে নিবে বলে তুমি মনে করো? তাহলে আমরা বলেছিলাম সাকিব আল হাসানের গড় বের করবা রানের, সাকিব আল হাসানের পরিমিত ব্যবধান বের করবা রানের, সাকিব আল হাসানের রানের বিভেদাঙ্ক বের করবা। অনুরূপভাবে যে কাজটা সাকিব আল হাসানের জন্য করেছ একই কাজ তুমি মোস্তাফিজুর রহমানের জন্য করবে। মোস্তাফিজুর রহমানের রানের গড় কত, বেদাঙ্ক কত, পরিমিত ব্যবধান কত, বিভেদাঙ্ক কত বের করলে এখন তুলনা করবে কার বিভেদাঙ্ক কম, সাকিব আল হাসানের বিভেদাঙ্ক কম রানের
না মোস্তাফিজুর রহমানের রানের বিভেদাঙ্ক কম, যার বিভেদাঙ্ক কম হবে, যার রানের বিভেদাঙ্ক কম হবে তাকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রহণ করবে। সেখানে আমি বলেছিলাম এই অঙ্কটা করিয়ে দেওয়ার পরে বলেছিলাম তোমরা ক্যালকুলেটর দিয়ে, আমি প্রসেসটা সব শিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে করে নিজের সিদ্ধান্ত নেবে। এখন আমরা একটা অঙ্ক বলছি যে মনে করো লিটন দাস আর সাইফউদ্দিন এর গত দশ ইনিংসের এই দুজনের ভিতর থেকে একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে বাছাই করে নিতে চান, ভিত্তি কি তার বিগত দশ ইনিংসে কী রকম রান করেছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন কাকে আমরা নেবেন। তাহলে সিদ্ধান্ত, আমি লিটন দাসের প্রতি বায়াসড, জোর করে তাকে নিব। তুমি সাইফউদ্দিনের উপরে বায়াসড, তুমি কি তাকে নিবে? না, বিতর্ক তৈরি হবে। এই বিতর্ককে এড়িয়ে যাওয়ার জন্য তুমি কি করবে? তুমি করবে যে আমি ঝামেলায় যাব না, লিটন দাসের যে দশটি রান, এখন আমাদের এখানে কথা আছে, ধরো এখানে আমরা লিখলাম দশ বিশ ৩৫ ৫৫ ৬৫ ৭০ ৮০ আর ওটা লেখলা ৫ ০ ৪৫ ৩৫ ১৮ ১৬ ৫০ ৫০ আটা ধরো ২০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা ইনিংস দিলাম। তাহলে এখানে এন এর মান তুমি ৭ ধরলাম। কথা হলো আমি বলে দিলাম লিটন দাসের রানের বিভেদাঙ্ক ২০% অথবা ১০%, কার লিটন দাসের রানের বিভেদাঙ্ক ১০%, কাজ কি তোমার বলো? এখন এই কাজটি আমি তোমাকে সরাসরি বলতে পারতাম ক্লাসে যে তুমি আমাকে এখন করে অ্যান্সারটা দাও, এখন তোমার রেসপন্স আমি শুনতে পারি না। কেউ কেউ জিজ্ঞেস করবে স্যার আমি কিভাবে করব, সেটা আমি শুনতে পাচ্ছি না। এজন্য যারা আমার সাথে রয়েছে তারা একটু শুনে রাখো, যেহেতু এই আমাদের এই যে লিটন দাসের বিভেদাঙ্ক রানের বিভেদাঙ্ক দেয়া আছে, তাহলে কি তুমি আবার নতুন করে লিটন দাসের রানের বিভেদাঙ্ক বের করবে? না, এখন এটা শুদ্ধ হোক অশুদ্ধ হোক ভুল হোক আমার পছন্দ হোক আর নাই হোক, উদ্দীপক বলে দিয়েছেন লিটন দাসের রানের বিভেদাঙ্ক ১০%। তাহলে লিটন দাসের গাণিতিক গড় বের আমরা এখানে করব না, লিটন দাসের ভেদাঙ্ক বের করব না, লিটন দাসের জন্য রানের জন্য আমরা বিভেদাঙ্ক বের করব না, যেহেতু আছে। তাহলে কার কাজ করব? আমরা সাইফউদ্দিনের রানের গড় বের করব, ভেদাঙ্ক বের করব, পরিমিত ব্যবধান বের করব, বিভেদাঙ্ক বের করব ওর জন্য। তারপর এটা বের করার পরে তাহলে কি বলছি, সাইফউদ্দিনের রানের গড় বের করবে, পরিমিত ব্যবধান বের করবে। রানের গড় মানে কি? ধরো সামেশন এক্স ভাগ এন, দিস ইকুয়াল কি সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বাই স্কোয়ার। তারপর সিবি ফর সাইফউদ্দিন কি? পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় পূরণ ১০০। তাহলে গড় কি? এই ৬০টা যোগ করবে ৭ দ্বারা ভাগ করবে, তাহলে গড় হয়ে গেল। পরিমিত ব্যবধান কি? তাহলে দেখো এ স্কোয়ারটা এক্স এর উপরে, তারপর যোগ করবে, তার অর্থ হলো সাইফউদ্দিনের রান যা আছে ৫কে স্কোয়ার করে ২৫ পাবো, ০কে স্কোয়ার করবে ৩৫ স্কোয়ার করবে, ১৮ স্কোয়ার করবে ১৬ স্কোয়ার করবে, ৫০ স্কোয়ার করবে ২০ স্কোয়ার করবে, যোগ করবে, যোগ করে এখানে বসিয়ে দেবে। এন ৭ আছে, এক্স বার এখান থেকে যে গড়টা পেয়েছো তা বসিয়ে স্কোয়ার করবে, যোগ বিয়োগ করে রুট করবে, তাহলে পরিমিত ব্যবধান পেয়ে যাবে। আবারও বলছি সাইফউদ্দিনের রানের বিভেদাঙ্ক আমাদের বের করতে হলে আগে গড় বের করতে হবে,
পরিমিত ব্যবধান বের করতে হবে, বিভেদাঙ্ক বের করতে হবে। সূত্র দেখো, এই বের করার পর ধরো এটা আসছে, ধরো 25%, কিন্তু লিটন দাসের রানের বিভেদাঙ্ক আছে 10%। আমরা জানি বিভেদাঙ্ক যার কম হবে সেই ভালো প্লেয়ার। তাহলে কে লিটন দাস আর সাইফুদ্দিনের মধ্যে থেকে, এই মধ্য থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে বিবেচনায় নেবেন, কাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করবেন বলে তুমি মনে করো? তাহলে মন্তব্য নেই, যেহেতু লিটন দাসের বিভেদাঙ্ক দেয়া আছে, আর দেয়া না থাকলে আমরা বের করতাম, আর সাইফুদ্দিনের রানের বিভেদাঙ্ক আমরা বের করলাম, দুইটাকে তুলনা করে দেখা গেল যে লিটন দাসের বিভেদাঙ্ক কম। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে লিটন দাসকেই পছন্দ করবেন বা দলে নেবেন। ক্লিয়ার? এখন গেল 4 নম্বরে অ্যান্সার। তোমাকে 1 নম্বরে বলতে পারে কি বিভেদাঙ্ক কাকে বলে? আমরা বিভেদাঙ্কের সংজ্ঞা থেকে কি বলেছি, কোন তত্ত্ব সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, হয়ে গেল। তারপর বলবে কি বেদাঙ্ক ঋণাত্মক হতে পারে কি? আমরা জানি বেদাঙ্ক সর্বদাই বর্গ সংখ্যা, সুতরাং এর ঋণাত্মক হওয়ার সুযোগ নেই বা ঋণাত্মক হতে পারে না, কারণ বর্গ সংখ্যা সর্বদাই ধনাত্মক। 2 নম্বর অ্যান্সার। 3 নম্বরে যদি তোমাকে বলে গড় ব্যবধান নির্ণয় করো কার জন্য, হয়তো বলবে লিটন দাসের গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে কি করবে? এই লিটন দাসের 60টা ইনিংসের মান যোগ করে 7 দ্বারা ভাগ করে গড় নির্ণয় করবে। দ্বিতীয় ধাপে কি করবে, প্রত্যেকটা মান থেকে এই যে 10 থেকে গড় বিয়োগ করবে, 20 থেকে গড় বিয়োগ করবে, 35 থেকে গড় বিয়োগ করবে, 55 থেকে গড় বিয়োগ করবে, 65 থেকে গড় বিয়োগ করবে, 70 থেকে গড় বিয়োগ করবে, 80 থেকে গড় বিয়োগ করবে। বিয়োগ পর ঋণাত্মক হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা পরম মানের চিহ্ন দেব। আশঙ্কা কেন, গড় ব্যবধান মাইনাস মান নিতে পারেন না, পারে না, তা আমরা পরম মানের চিহ্ন দিয়ে ওই মাইনাসটাকে আমরা ইগনোর করব বা বর্জন করব। এরপরে পজিটিভ মান যেগুলো আমরা পাবো সবগুলো যোগ করবে, যোগ করে 7 দ্বারা ভাগ করবে, কারণ মোট তত্ত্ব সংখ্যা হলো বা রান সংখ্যা ইনিংস সংখ্যা হলো 7, 7 দ্বারা ভাগ করবে, ভাগ করে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। 3, আর বাকি মন্তব্য উদ্দীপকের আলোকে, উদ্দীপক যা বলবেন তথ্যের মাধ্যমে সেগুলো যাচাই বাছাই করে আমরা মন্তব্য দিব। ওকে, আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা অন্তত পক্ষে বিস্তার তোমরা পারবে। হ্যাঁ, বিস্তার ইনশাল্লাহ তোমরা পারবে। আমি আমার নম্বরটা দিছি ঢাকা কলেজের ছাত্রদের জন্য, আমার নম্বর হলো 01712948612। যদি কোনো ঢাকা কলেজের আমার প্রিয় শিক্ষার্থীদের কোনো চ্যাপ্টারে যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, আমি আলতাফ স্যার বললাম আমি রিপিট করব, তোমরা আমাকে এই নম্বরে মেসেজ করে জানাবে যে স্যার আমাদের এই জায়গাটা দিয়ে এই এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারগুলোর এই জায়গাগুলো যদি একটু আর একটু ক্লিয়ার হয় তাহলে আমরা উপকৃত হব। আমি নম্বর দিয়েছি এই কারণে তোমরা ওইটা দিয়ে মেসেজ করে আমাকে জানাবে যে স্যার আমাদের এভাবে হলে ভালো হয়, এই জায়গাটা আমাদের একটু বললে ভালো হয়, তাহলে আমি তোমাদের এই ক্লাসগুলো আবার রিপিট করতে পারবো, যেহেতু আমরা তোমাদের মুখোমুখি হতে পারছি না আপাতত। ক্লিয়ার? সুতরাং আমি এই জন্য নম্বরটা দিয়েছি, তোমরা আমাকে মেসেজে জানাবে স্যার এই বিস্তারের এখান দিয়ে আর একটু বললে ভালো হয়, এই সূত্রগুলো আবার একটু লিখে দিলে ভালো হয়, আমি দেব, কিন্তু আমাদেরকে বলতে হবে। ওকে, এবং শুধু আমার না, আমার দায়িত্ববোধ আছে যেহেতু ঢাকা কলেজের নিবিড় কমিটির আমি একজন সদস্য তোমাদের দেখভাল করার জন্য, সুতরাং এই দায়িত্ব থেকেও বলছি তোমাদের যে বোঝার না বোঝার জায়গাগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য, ক্লিয়ার করার জন্য একটু মেসেজে জানাবে স্যার এই এই জায়গাগুলো একটু টাচ করেন। ওকে, তো আজকে আমরা একটু নতুন একটা অধ্যায় যাব। পরিঘাত
অঙ্কিমতা, সুচালতা। পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা। এখানে আমরা দেখব একটু কেন অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে এখানে পার্থক্য কি, এটা হলে এই দেখো, তুমি যদি শুরু থেকে বলো কেন্দ্রীয় প্রবণতায় আমরা কি করি, কেন্দ্রীয় মধ্যে আমরা করি তত্ত্বসারির মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে জড়ো হতে চায়, আকৃষ্ট হতে চায়, আকর্ষণের মাত্রাটা কেমন, ধরনটা কিরূপ, এটা কিন্তু আমরা বলি না। আমরা শুধু বলি যে অন্যান্য মানগুলো কেন্দ্রের দিকে জড়ো হতে চায়, কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এজন্য নাম হলো কেন্দ্রীয় প্রবণতা। বিস্তারে আমরা বলেছি মানগুলো পরস্পরের মধ্যে একটি দূরত্বে থাকবে, আমার থেকে তোমার দূরত্ব, আমার থেকে তোমার আরেক বন্ধুর দূরত্ব, আমার থেকে তোমার আরেক বন্ধুর দূরত্ব, অথবা তোমার থেকে তোমার বন্ধুর দূরত্ব, ওই বন্ধুর থেকে আরেক বন্ধুর দূরত্ব, এগুলো আমরা পড়েছি। কিন্তু পরিঘাত হলো কোনো তথ্যের আকার, আকৃতি, তার প্রকৃতি কেমন হবে এটা সম্পর্কে আমাদের দেয়, তার গঠন, তার কাঠামো কেমন হবে, তাকে দেখতে লম্বা না খাটো না বেটে ইত্যাদি, তার নেচারটা কি, সে পজিটিভলি মুভ করে না তার কথাবার্তায় অলওয়েজ নেগেটিভ সাইডটা বেশি প্রাধান্য পায়, এইগুলো নিয়ে আমরা অনেক সময় বিবেচনা, আমরা অনেক সময় গল্প করি না যে এটা শুধু অলওয়েজ নেগেটিভ কথা বলে, এ অলওয়েজ পজিটিভ কথাই ভালো, কারণ সবসময় আমাদেরকে আশাবাদী করে তোলে। হ্যাঁ, আমরা কিন্তু এই অনেকগুলো জায়গায় আমরা কিন্তু সমাজের বৈষম্যের কথা মনে করি যে না, এই লোকটা এই কথাটা বলেছে, আমি যদি এটাকে গ্রহণ করি আমার জীবনে একটি পরিবর্তন আসবে। আবার উনি এই কথাগুলো না, ওনারটা নেওয়া যাবে না, ওনার কথা কিছু শোনা যাবে না, উনি অলওয়েজ নেগেটিভ কথা বলে, আমরা বলি না। তার পরিজ্ঞাত এরকম একটা অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বগুলোর আচরণটা কেমন হবে, তার গঠন কেমন হবে, এইগুলো আমরা ধারণা লাভ করতে পারি। যেমন তোমার কাছে তিনটা পথ আছে, তুমি ঢাকা কলেজ থেকে ঘুরে নীলকদ যেতে পারো, সেটা সায়েন্স ল্যাব ঘুরে কাঁটাবন ঘুরেও যেতে পারো, তুমি নিউ মার্কেট দিয়েও যেতে পারো, তুমি সোজাও যেতে পারো, এটা তোমার ব্যাপার। শুধু এখানে তথ্যের একটু বলা থাকবে যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এটা হলে এটা, এরকম একটা মানে তোমার ডেফিনেশন থাকবে। এই তথ্যগুলো দিয়ে তোমাকে একটা দিক নির্দেশ তোমাকে ইন্ডিকেশন আমরা দেব, যে তুমি দিক নির্দেশনা দিব, যে তুমি এদিকে গেলে এটা পাবে, এটা গেলে এটা হারাবে, এটা গেলে পাবেও না হারাবে না, দিস এটা আমার একটা থিং, আমার একটা চিন্তাধারা, এটা দিয়ে আমি তোমাদের বুঝাতে চাই। যাই হোক, এখন নেচার বলতে কি বোঝায়, নেচার হলো প্রকৃতি। তাহলে অঙ্কের প্রকৃতি কি হতে পারে, অঙ্কের প্রকৃতি হলো সে ধনাত্মক না ঋণাত্মক, সে মাইনাসের দিকে যাচ্ছে না প্লাসের দিকে, দিস ইজ দ্য নেচার, তার প্রকৃতিটা কি। আর কাঠামো বলতে আমরা যদি তথ্যগুলো দিয়ে লেখচিত্র অঙ্কন করি ছক কাগজে, তাহলে দেখি লেখচিত্রের মানগুলো যদি একটি ঊর্ধ্বমুখী পর্বতের মতো আকৃতি তৈরি করে তাহলে এর একটি নাম আছে, আবার বেশি উঁচুও নয় নিচুও নয় মাঝামাঝি অবস্থান করে তারও একটি নাম আছে, আবার একেবারে নিচ দিয়ে যাবে মধ্যবর্তী অবস্থানে সে ডাউন হয়ে যাবে তারও একটি নাম আছে। আর এগুলো নিয়েই এই পরিঘাত আলোচনা করে। তাহলে আমি একটা তোমাদের পরিঘাত কি এইটা একটু প্লিজ লেখো, সংজ্ঞাটা লেখো, আমি একটু লিখে দিচ্ছি তোমরা একটু লেখো, পরিঘাতের সংজ্ঞাটা লেখো। কোন তত্ত্বসারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গাণিতিক গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে
ওই বিয়োগফলের আর তম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। আমি আবারও বলছি, কোনো তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান ব্যতীত অন্য যে কোনো মান অন্য এইটা লিখতে পারো, অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের আর তম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। একটি হলো গাণিতিক গড়। দেখো দুইটা কথা এখানে এসেছে, গাণিতিক গড় বা গাণিতিক গড় ব্যতীত যে কোনো মান, গাণিতিক গড় আর এ, এইটা হলো গাণিতিক গড়। এ বি সি ডি ইত্যাদি হলো গড় ব্যতীত যে কোনো মান। আবার অ্যালফাবেটিক যেমন হতে পারে তেমনি ভাবে কোনো মানকে, নিউমেরিক্যাল মানকে যদি আমরা গড় না বলি তাহলেও এ বি সি ডির পরিবর্তে 5, 7, 10, 12 ইত্যাদি কোনো মানকে যদি অ্যাসুম করি, আর্বিট্রারিভাবে ধরে নেই, ইচ্ছাকৃতভাবে ধরে নেই, ওটাও যে কোনো মানের মধ্যে পড়ে, তাকে গাণিতিক গড় না বললেই হলো। এখন বলতে পারো, স্যার গাণিতিক গড় এবং যে কোনো মান এই দুটোর মধ্যে তফাৎ কী? এই দুটোর মধ্যে তফাৎ হলো এই গাণিতিক গড় নির্ণয় করতে হলে সূত্রের প্রয়োগ করতে হয়, এটি নিয়মের মধ্য দিয়ে যে তারপর আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হয়, আর এ নামক যে মানটি রয়েছে তোমার এ তুমি তথ্যের মধ্য থেকে তুমি তোমার মতো করে ধরে নাও একটা, আমি আমার মতো করে ধরে নেই, আরেকজন আরেকজনের মতো ধরে নেয়, এখানে কোনো নিয়মের বালাই নেই, যে যার মতো খুশি ধরে নাও, তুমি তোমার মতো আমি আমার মতো। কিন্তু একই তথ্য মনে করো তোমাকে দেওয়া হইল 10, 12, 13, 15, 18, 17, 16, 20 মনে করো আমি তোমাকে দিলাম। এখন এই তথ্যের মাধ্যমে যদি আমরা গড় নির্ণয় করি তাহলে তোমার গাণিতিক গড় যা হবে আমারও তাই হবে, আরও একজনের তাই হবে, গাণিতিক গড়ের মধ্যে পার্থক্য নেই। কেননা আমরা এই মানগুলোকে যোগ করে গুনবো, কয়টা যোগ করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8টা মানকে যোগ করে 8 দ্বারা ভাগ করে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। ফলে তোমার গাণিতিক গড়ের মানের আর আমার গাণিতিক গড়ের মানের কোনো তফাৎ হবে না, একই মান হবে। কিন্তু তুমি যখন এটা ধরতে যাবা, তুমি ধরলো 13, আমি ধরলাম 18, আরেকজনের ধরবে 17, এভাবে নিয়ে কাজ করবে, ওইটাকে আমরা বলি অ্যাচুম ভ্যালু, অ্যাচুম মিন, অর্থাৎ আমাদের অনুমানকৃত মান, কল্পিত মান, এটা আমরা যে যার মতো ধরে নেব। সুতরাং এই প্রকৃত মান গাণিতিক গড়ের সাথে ধরা যে কোনো মানের পার্থক্য রয়েছে। এখন এই দুইটা কথা আমরা কেন বলেছি এটার উপরে ভিত্তি করে লেখো, পরিঘাত দুই প্রকার, এটা অবজেক্টিভ থাকে, পরিঘাত কয় প্রকার, পরিঘাত দুই প্রকার, একটি হলো শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত, আরেকটি হলো
অশোধিত বা কাঁচা পরিজ্ঞান। তাহলে পরিজ্ঞাতকে নির্ণয় পদ্ধতির উপরে ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করতে পারি, শোধিত পরিজ্ঞাত, আরেকটি হলো অশোধিত পরিজ্ঞাত। দুইটা মান আমরা ব্যবহার করেছি। আবারও বলছি, একটি গাণিতিক গড় আর একটা গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান। সুতরাং আমরা বলতে পারি গাণিতিক গড়কে ব্যবহার করে যে পরিজ্ঞাত আমরা পাব তাকে আমরা কেন্দ্রীয় পরিজ্ঞাত বা শোধিত পরিজ্ঞাত বলবো। গড় ব্যতীত অন্য যে কোনো মান হতে যদি কোনো পরিজ্ঞাত আমরা পাই তাকে আমরা অশোধিত পরিজ্ঞাত বলবো। দেখো, আর ঘাত বলতে আমরা বলছি আর ঘাত বিশিষ্ট, এই ঘাত হলো পাওয়ার। আমরা এখন শোধিত পরিজ্ঞাত এবং অশোধিত পরিঘাতের সংজ্ঞাটা আমরা লিখব। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমি জাস্ট আমার মতো করে মুছে দেব। কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে এই, তাহলে এখানে আমরা নিয়ে আসি গাণিতিক গড়। এই কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট মানে পাওয়ার বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে পরিজ্ঞাত বলে। আর অশোধিত পরিজ্ঞাত, এখানে পরিজ্ঞাত না, এখানে লাগবে শোধিত পরিজ্ঞাত। ওকে, একটু সূত্র আমরা দেব। আর এটা লেখো, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগ ফলের আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে অশোধিত পরিজ্ঞাত বলে। পাশাপাশি দুইটা সংজ্ঞা তোমরা একটু তুলনা করো, তাহলে আশা করি তোমাদের সংজ্ঞাটা ক্লিয়ার হবে। একটাকে আমরা বলেছি গাণিতিক গড় বিয়োগ করে, আর একটাকে বলেছি গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগ ফল। বাকি সব কথা আছে, একটায় গাণিতিক গড় বলা আছে আর একটায় গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মানের কথা বলা আছে। সুতরাং গাণিতিক গড়কে আবারও বলছি, গাণিতিক গড়কে ব্যবহার করে যে পরিজ্ঞাত আমরা পাব তাকে শোধিত বা কেন্দ্রীয় পরিজ্ঞাত বলবো, আর গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো মান ব্যবহার করে যে পরিজ্ঞাত আমরা পাব তাকে আমরা অশোধিত পরিজ্ঞাত আমরা বলবো। নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ। এখন দেখো আমরা চিহ্নিত করব কি করে, খেয়াল করবে, একটু সূত্রটা লেখো এবং দেখবে। আমরা বলেছি কোন তত্ত্ব সারির
প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের আটতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে এই পরিঘাতকে এই চিহ্নটাকে বলা হয় মিউ। মিউ কততম? আটতম। তাহলে আটতম শোধিত পরিঘাত। অনুরূপভাবে এটাকে যদি আমরা শ্রেণীকৃত, এটি হলো অশ্রেণীকৃত, লিখে নাও অশ্রেণীকৃত। এই ডেফিনেশন তোমরা জেনেছো, অশ্রেণীকৃত মানে যেখানে গণসংখ্যা নেই তারটা, আর শ্রেণীকৃত হলে এই সামেশন এ পাই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর বা ক্যাপিটাল এন, আই এর মানে এক হইতে এন, এখানেও দিতে পারো আই এক হইতে এন। তাহলে এই গেল শোধিত পরিঘাত। আর এটা কি শ্রেণীকৃত? ওতে ওকে, এটা হয়ে গেল। এখন আমরা আবার অশোধিতর ক্ষেত্রে বলি, দেখো কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগ ফলের আটতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে, সরি সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ, এটা আমরা পাই আটতম প্রাইম। এই দুটোর মধ্যে পার্থক্যর জন্য দেখো পার্থক্য, পার্থক্য তেমন কিছুই নেই। দেখো এখানেও ছাম আছে, এখানেও ছাম আছে, এখানে এক্স আই আছে, এখানেও এক্স আই আছে, এখানে এন আছে, এখানেও এন আছে, এখানে পাওয়ার আর আছে, এখানেও পাওয়ার আর আছে। পার্থক্য শুধু এক্স বারের জায়গায় এ ব্যবহার হয়েছে, এক্স বারের জায়গায় এ ব্যবহার হয়েছে। এক্স বারের জায়গায় যদি এ ব্যবহার হয় তাকে আমরা অশোধিত বলি। এখন এটাও আমরা দুটো ক্ষেত্রে করি, একটা শ্রেণীকৃত আর একটা অশ্রেণীকৃত। পার্থক্য হলো এখানে এক্স আছে, এখানে এক্স এর সাথে এফ আছে, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থাকলে আমরা তাকে বলি শ্রেণীকৃত, ইংলিশে বলে গ্রুপ ডেটা। এবার আসো অশোধিত পরিঘাত কার জন্য, শ্রেণীকৃত তত্ত্বের জন্য, এ পাই এক্স আই মাইনাস এ টু দি পর আর ভাগ ক্যাপিটাল এন। তোমার ভয় পর কোনো প্রয়োজন নেই, এক্স আই মাইনাস এক্স বার টু দি পর আর সামেশন ভাগ এন, এই জায়গাটা একটু মনে রাখলি তো হয়ে গেল। এখানে আর কষ্ট পাওয়ারও কিছু নেই, কষ্ট দেওয়ারও কিছু নেই। এবার আসো আর এর মানের উপরে ভিত্তি করে আমরা বলেছি পরিঘাত দুই প্রকার, দুই প্রকার, শোধিত পরিঘাত এবং অশোধিত পরিঘাত। আর শোধিত পরিঘাত চার প্রকার, লেখো অশোধিত পরিঘাত চার প্রকার। সেটা ডিপেন্ড করবে আর এর মানের উপরে, আর এর মান যদি ওয়ান বসাই প্রথম শোধিত, টু বসালে দ্বিতীয় শোধিত, তিন বসালে তৃতীয় শোধিত, চার বসালে চতুর্থ শোধিত। অনুরূপভাবে অশোধিত পরিঘাতের মধ্যে আর এর মান ওয়ান প্রথম অশোধিত, আর এর মান টু দ্বিতীয় অশোধিত, আর এর মান থ্রি তিন নম্বর অশোধিত, আর এর মান ফোর চার নম্বর অশোধিত। লেখো শোধিত পরিঘাত চার প্রকার। দেখো কি করে পাবা, আর ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়াল টু টু, আর ইকুয়াল টু থ্রি, আর ইকুয়াল টু ফোর, এইখানে বসাও ওয়ান এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন। সর্বদাই মনে রাখবে প্রথম শোধিত পরিঘাতের মান সর্বদাই শূন্য। এটা যদি তোমাদের অবজেক্টিভ আসে, এমসিকিউতে আসে, প্রথম শোধিত পরিঘাতের মান কত,
তাহলে তুমি লিখবে কি, প্রথম শোধিত পরীক্ষাতের মান সর্বদাই শূন্য। দ্বিতীয় শোধিত পরীক্ষাত সামেশন এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন, এইটাকে আমরা বিস্তারের ভাষায় বলি ভেদাঙ্ক। মিউ থ্রি ইকুয়াল টু, দেখো কিচ্ছু না, আর এর পরিবর্তে ওয়ান, আর এর পরিবর্তে টু, আর এর পরিবর্তে থ্রি, আর এর পরিবর্তে ফোর, তাহলে কি আসবে বলো, এক্স আই মাইনাস এক্স বার কিউব ভাগ এন মিউ ফোর, দিস ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার ফোর ভাগ এন। এই গেল আমাদের চারটা শোধিত পরিঘাত। এবার আসো চারটি অশোধিত পরিঘাত। তোমার এমসিকিউতে যদি আমি বলি ভেদাঙ্কের মান ফোর হলে দ্বিতীয় শোধিত পরিঘাতের মান কত, নিশ্চয়ই তোমরা উত্তর দিয়েছ দ্বিতীয় শোধিত পরিঘাত। এবং আমরা বিস্তারের ভাষায় যাকে দ্বিতীয় শোধিত পরিঘাত বলি, বিস্তারের ভাষায় যাকে ভেদাঙ্ক বলি, সরি ভেদাঙ্ক বলি, পরিঘাতের ভাষায় তাকে আমরা দ্বিতীয় শোধিত পরিঘাত বলি। সুতরাং বেদাঙ্কের মান ফোর মানেই হল দ্বিতীয় শোধিত পরিঘাতের মানও ফোর। এবার আবার আটতম অশোধিত পরিঘাত বের করার সময় আর এর মান ওয়ান টু থ্রি ফোর বসাবো। তাহলে দেখো আমি যদি সূত্রটা লিখে নেই, মিউ আর ডট ইকুয়াল টু এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার আর বা এন হয়, এবার আর ইকুয়াল টু ওয়ান, দিস ইকুয়াল টু মিউ ওয়ান ডট এক্স আই মাইনাস এ ভাগ এন, মিউ টু ডট ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ স্কোয়ার ভাগ এন, মিউ থ্রি ইকুয়াল টু দেখো এক্স আই মাইনাস এ কিউ ভাগ এন, মিউ ফোর ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার ফোর ভাগ এন। তাহলে শোধিত পরিঘাত চার প্রকার হলে অশোধিত পরিঘাত চার প্রকার, সেটা আর এর মানের উপরে নির্ভর করবে। আর এর মান ওয়ান হলে কি হবে, আর এর মান টু হলে, আর এর মান থ্রি হলে, আর এর মান ফোর হলে। তাহলে মূলত আমরা আলোচনায় আসে কি কি পড়ালাম, পরিঘাত কাকে বলে, সেই পরিঘাতের সংজ্ঞা থেকেই আমরা দুটো পথ পেয়েছি। একটা হলো শোধিত পরিঘাত যেটা গাণিতিক গড় থেকে নির্ণয় করি, আর একটা পেয়েছি অশোধিত পরিঘাত যেটা গড় ব্যতীত যে কোনো মান থেকে নির্ণয় করি। সংজ্ঞার ভিতরেই দুইটা পার্থক্য তৈরি হয়ে গেছে, দুইটা মত তৈরি হয়ে গেছে, দুইটা পথ তৈরি হয়ে গেছে। এখন সেই শোধিত পরিঘাতের সংজ্ঞাটা আমরা জানলাম। শোধিত পরিঘাতকে আবার আমরা আর এর মানের উপর ভিত্তি করে যে ঘাতের কথা বলেছি, আরতম ঘাত, আর আরতম ঘাত মানে আর এর মান ওয়ান, আর এর মান টু, আর এর মান থ্রি, আর এর মান ফোর ইত্যাদি বসিয়ে আমরা প্রথম শোধিত পেয়েছি, দ্বিতীয় শোধিত পেয়েছি, তিন নম্বর শোধিত পেয়েছি, চার নম্বর শোধিত পেয়েছি। এখন তোমাদের মনে রাখতে হবে পরিঘাত কয় প্রকার, এটা যদি বলে তাহলে তুমি ভুল ক্রমে চার দিতে পারো না, চার হবে না, কেননা পরিঘাত দুই প্রকার, শোধিত যদি বলে তাহলে চার প্রকার, আর ওয়ান টু থ্রি ফোর, আবার অশোধিত চার প্রকার, আমরা এটা পড়েছি। ওকে, নিশ্চয়ই তোমাদের সূত্রগুলো লেখা হয়েছে। এখন আমরা বলেছি যে বঙ্কিমতার কথা বলেছি, আমরা বঙ্কিমতার কথা বলেছি যে বঙ্কিমতা জিনিসটা কি, আমরা সেখানে বলেছি বঙ্কিমতা হলো যে কোনো তত্ত্ব সারির মানগুলো আমরা যদি লেখচিত্রের মধ্যে উপস্থাপন করি তাহলে দেখা যাবে কখনো কখনো লেখচিত্রের মানগুলো সক্কাগুজে বসানোর ফলে ডান দিকে চলে যাচ্ছে, আবার বাম দিকে চলে যাচ্ছে, আবার ডানেও নয় বামে নয় সোজাও চলে যেতে পারে।
এই যে ডানে যাওয়া বামে যাওয়া সোজা যাওয়া এর উপর ভিত্তি করেই আমরা বঙ্কিমতার মাধ্যমে ওই তথ্যগুলোর বিতর্কগত যে নেচার তার প্রকৃতি প্রকৃতিতে কি কোন ধরনের আচরণ করবে এটা আমরা বুঝতে পারি। যদি রেখাটি অঙ্কন করে লেখচিত্রের মাধ্যমে বসে এবং রেখাটি যদি এমনভাবে ডান দিকে লেজটা বর্ধিত হয় তখন আমরা তাকে বলি ধনাত্মক বঙ্কিম। আর রেখাটা যদি আমরা মূল বিন্দু থেকে এরকম করে বাম দিকে বর্ধিত হয় তখন আমরা তাকে বলি ঋণাত্মক বঙ্কিম। এখন যদি এমন হয় সে ডানেও নয় বামেও নয় মূল বিন্দু থেকে এটি সমদূরত্বে যতটুকু ডানে গেল ওই পরিমাণ দুই দিকে অবস্থান করছে তখন আমরা বলি সুষম বঙ্কিম, সুষম বা প্রতিসম। তাহলে আমরা যদি বিটনের মান ক্যালকুলেশন করি তখন তার মান যদি পজিটিভ আসে তাহলে বলবো ধনাত্মক বঙ্কিম, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো ঋণাত্মক বঙ্কিম, আর বিটা ওয়ানের মান যদি জিরো আসে তখন তাকে বলবো সুষম বা প্রতিসম বঙ্কিম। তো এই জায়গা এগুলো কিন্তু অবজেক্টিভ আসে, বিটা ওয়ানের মান এটা ধরে দিবে, মনে করো বিটা ওয়ানের মান টু থ্রি, ধনাত্মক ঋণাত্মক শূন্য ইত্যাদি বলবে, তুমি কি বলবে? তুমি বলবে ধনাত্মক বঙ্কিম। কেন? মানটা পজিটিভ, শূন্য হলে নেগেটিভ, জি প্রতিসম, আর মাইনাস হলে নেগেটিভ। এবার আসো সুচালতা একটু ধারণা দিয়ে রাখি, পরবর্তীতে আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করব। সুচালতা লেখচিত্র যদি অঙ্কন করি ছক কাগজে এভাবে তাহলে দেখা যায় রেখাটা যদি এরকম মান বসানোর ফলে বিন্দুগুলো যদি যোগ করি সেটা যদি পর্বতের মতো উঁচু হয় তাহলে এর নাম হলো অতি সুচালো, অতি সুচালো। রেখাটি যদি মাঝ দিয়ে যায় আমরা এর নাম দিই মধ্যম সুচালো, রেখাটি যদি আরো নিচ দিয়ে যায় আমরা দেই অনতি সূচনা। জাস্ট আজকে জেনে রাখো এতটুকু। তাহলে আমরা বঙ্কিমতাকে তিন ভাগে ভাগ করেছি, ধনাত্মক বঙ্কিম মানের উপরে ভিত্তি করে, ঋণাত্মক বঙ্কিম মানের উপরে ভিত্তি করে, সুষম বঙ্কিম মানের উপরে ভিত্তি করে। অনুরূপভাবে সুচালতাকে আমরা তিনটা পেলাম, অতি সুচাল, মধ্যম সুচাল, অনতি সুচাল। সেটা কেন সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। আজকের মতো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি, এরপরে তোমাদের অর্থনীতি ক্লাস শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। অভ্যাস করতে করতে আমরা এক সময় ভালো লাগার মাত্রাটা আমাদের বেড়ে যাবে, সেই প্রত্যাশা রেখেই আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আবারও বলছি দেখা হবে নেক্সট এই পরিজ্ঞাতের উপরের ক্লাসটা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ।